প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের ব্লগ দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের টয়টা হাইস গাড়ির ভিডিও। আর আজকের গাড়িটি অত্যন্ত কম বাজেটের গাড়ি, তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার দিন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। তো দর্শক, আজকের গাড়িটি কিন্তু একেবারে কম বাজেটের গাড়ি। আমি আপনাদেরকে গাড়িটি কেমন আছে, কীরকম আছে দেখানোর চেষ্টা করব। আর গাড়ির ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন। আর একটা বিষয় হলো, যেটা আমি আসলে একটা গাড়ি বাস্তব যেভাবে থাকে সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর আশা করি আমার কথায় কাজে সব কিছু এই পর্যন্ত যারা আসছেন তারাও অ্যাকুরেট পেয়েছেন। আশা করি ভবিষ্যৎ এভাবেই আপনারা পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর নিত্য নতুন আপডেটগুলো আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে গাড়িটি দেখিয়ে দিচ্ছি, আজকের গাড়িটি কম বাজেটের কীরকম হবে বা কেমন আছে। তো দর্শক, আজকের গাড়িটি একেবারে কম বাজেটের গাড়ি। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওর লাস্টে দাম রেট বলা থাকবে। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে আপনারা ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে গাড়িটি কেমন আছে আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, এই গাড়িটি কিন্তু নতুন কালার হয়েছে, কিন্তু গাড়িতে অ্যাক্সিডেন্টের কোনো হিস্টোরি থাকবে না। আর গাড়িটির কাগজ ফেল আছে, 7-8 বছর কাগজ ফেল আছে। যারা কম বাজেটে গাড়ি কিনতে চাচ্ছেন বা অনেকেই ফোন করেন ভাই কম বাজেটের গাড়ি দেখান, তো সেই ভাইদের জন্য আজকের কম বাজেটের গাড়ি টয়টা হাইস, ডাউন ফ্লোর, শর্ট বডি, কম টাকা ভালো মানের গাড়ি। যারা কম বাজেটে গাড়ি কেনার জন্য খুঁজতেছেন, তো আপনারা সরাসরি চলে আসবেন ভোলা জেলায় উদয়পুর রাস্তার মাথা আমার কাছে, আপনাদের পছন্দের গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। আর এ পর্যন্ত অনেক ভাই কিন্তু আসছেন কম বাজেটের গাড়ি বা ভালো মানের গাড়ি নেওয়ার জন্যে। আশা করি সবাই আমার কামে সব কিছুই আপনারা অ্যাকুরেট পেয়েছেন। আমি কোনো বেজাল ভিডিও এ পর্যন্ত দেই নাই বা এখনও দেওয়ার চেষ্টা করি না। ইনশাল্লাহ সবসময় যেটা যেভাবে থাকে ওইভাবেই দেওয়ার চেষ্টা করি। তো গাড়ি হচ্ছে শর্ট বডি, ফোর ডোর, ডাউন ফ্লোর, 5L ইঞ্জিন, ম্যানুয়াল গিয়ার, তো দর্শক আমি এখন আপনাদেরকে গাড়ির ড্যাশবোর্ডগুলো দেখাবো, যে গাড়িটি ড্যাশবোর্ডের কন্ডিশন কি অবস্থা আছে। আর এ হচ্ছে সামনের বাম পাশের খুঁটি, আর এ হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডের কন্ডিশন। এ হচ্ছে ম্যানুয়াল গিয়ার, ম্যানুয়াল গিয়ার, গাড়ির ডিভিডি প্লেয়ার সব কিছুই কিন্তু কমপ্লিট আছে। কম বাজেটের গাড়ি, যারা কম টাকা ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন, ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই ভালো আছে। আপনাদের কোনো কাজ কাম করতে হবে না, শুধু নেবেন চালাবেন। দর্শক, এ হলো ভিতরের কন্ডিশন। ভিডিওটি না টেনে আপনারা ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন গাড়িটি কেমন আছে বা কীরকম হবে। আর এ হলো বাম পাশের সামনের ভিতরের কন্ডিশন, দেখুন। আর এ হলো চাকার কন্ডিশন, এ হলো বাম পাশের পিছনের চাকার গোড়ের কন্ডিশন। আর এই চাকাটা কিন্তু নতুন, পিছনের বাম পাশের চাকাটা কিন্তু নতুন আছে। দর্শক, এ হলো সামনের ডাইন পাশের খুঁটি, আর সামনের যে দুটা গেট, এই গেটের গ্লাস হলো ম্যানুয়াল, হাতে উঠানামা করতে হবে।
আর এ হলো ডাইন পাশের সামনের চাকার গোরের কন্ডিশন। 5L ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার। আর এ হলো চাকার কন্ডিশন। এ হলো ডাইন পাশের পিছনের চাকার গোরের কন্ডিশন। তো দর্শক, আপনারা পিছনের দুইটা চাকা কিন্তু আপনারা নতুন পাবেন, আর সামনের চাকাগুলো ভালো আছে। আর হলো ব্যাক সাইড, ব্যাক সাইডের যে খুঁটিগুলো আপনাদেরকে যদি একটু দেখাই কীরকম আছে কেমন হবে। দর্শক, এ হলো 5L ইঞ্জিন। এই গাড়িটিতে 5L ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার। তো আমি আপনাদেরকে ইঞ্জিনটি স্টার্ট করে দেখানোর চেষ্টা করব যে আজকের ইঞ্জিনটি কীরকম আছে। তো আশা করি ইঞ্জিনে কোনো মোবিল খাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ নাই, আপনার সব কিছুই গাড়িটি ভালো মানে আছে। কম বাজেটের গাড়ি, যারা কম বাজেটের গাড়ি খুঁজছেন বর্তমান, কিন্তু কম বাজেটের গাড়ি বেশি খুঁজতেছেন। তো আশা করি আমার কাছে সবসময় কম বাজেটের এবং ভালো বেশি বাজেটের গাড়ি সবসময় থাকে। তো আপনারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে এসে এই গাড়িগুলো আপনারা নিতে পারেন, এবং স্ক্রিনে আমার নম্বর দেওয়া থাকে, অবশ্যই আপনারা আসার আগে যোগাযোগ করবেন, আর এবং বিস্তারিত গাড়িটি সম্পর্কে জানতে চাইলেও আপনারা জানতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে ইঞ্জিনটি স্টার্ট করে দেখাবো যে আজকের ইঞ্জিনটি সাউন্ড কন্ডিশন কেমন আছে। দাও স্টার্ট দাও ভাই। একটু হালকা একটু পিক আপ দাও। তো দর্শক, আমি ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন কিরকম আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের গাড়িটির দাম মাত্র 3 লাখ টাকা, এটা চাওয়া দাম। কিছু দামাদামি করার সুযোগ থাকবে, যদি আপনারা গাড়িটি সরাসরি দেখে শুনে আপনাদের পছন্দ হয় তারপরে কিছু দামাদামি করার সুযোগ থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।